কানাইপুরের রনকেল চাপাই বিলে পদ্ম ফুলের হাতছানি। ভিন্ন ভিন্ন ঋতুতে বাংলার প্রকৃতি নতুন রূপে সাজে। বর্ষাকালে প্রকৃতি যেন নবযৌবন ফিরে পায়, সবুজ পাতায় ছেয়ে যায় বৃক্ষরাজি। বিশেষ করে বর্ষাকালে জলজ উদ্ভিদ প্রাণ ফিরে পায়। শাপলা, শালু, কচুরিপানা আর পদ্ম ফুলে সজ্জিত হয় খাল, নদী আর বিল। প্রকৃতির সৌন্দর্য পিপাসুদের মন কেড়ে নিচ্ছে ফরিদপুরের সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের চাপাই বিল। চোখ জোড়ানো দৃশ্য উপভোগ করতে এ বিলে দর্শনের জন্য প্রতিদিনই ভিড় জমাচ্ছেন দূর দূরান্ত থেকে আগত দর্শনার্থীরা। বিল জুড়ে ভাসছে শত শত পদ্ম। বিলের পানির ঢেউয়ের তালে তালে মাথা উঁচু করে আছে সাদা গোলাপি পাপড়ির মিশেল এক একটা পদ্ম ফুল। বিল জুড়ে পদ্ম ফুলের এমন অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হচ্ছেন দূর দূরান্ত থেকে ঘুরতে আসা হাজারো মানুষ। কেউ বিল পাড়ের গাছতলায় বসে উপভোগ করছেন এই সৌন্দর্য, আবার অনেকেই নৌকায় চড়ে পুরো বিল ঘুরে দেখছেন। যত দূর দৃষ্টি যায় শুধুই পদ্ম ফুল। স্বচ্ছ জলরাশিতে ভেসে থাকা পদ্ম ফুলের কানায় কানায় ভরে থাকা বিলের সৌন্দর্যকে আরও নৈসর্গিক করে তুলেছে চিল, মাছরাঙা, পানকৌড়ি, বালিশাহাসসহ বিভিন্ন পাখির বিচরণ। পাখির কলতানে মুখরিত হয়ে উঠেছে পুরো এলাকা। এছাড়াও শীতকালে অতিথি পাখির কলকাকলিতে মুখর হয়ে ওঠে এই বিলটি। প্রতিদিনই নানা বয়সী মানুষের ভিড়ে মুখর হয়ে ওঠে চাপাই বিল এলাকা। ঈদ কিংবা অন্যান্য উৎসবেও মানুষের ঢল। বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে ভিন্ন কোনো আয়োজনে, ভিন্ন কোনো দর্শনীয় স্থানে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।